দেখে নেব খেলার সময় শিরোনাম। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে দুর্নীতিমুক্ত ফেডারেশন এবং নতুন নীতিমালার দাবি সাবেকদের, নতুন উপদেষ্টার কাছে রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়া অঙ্গনের প্রত্যাশা। কোনো কোটায় নয়, ক্রিকেটীয় মেধার কারণেই দলে সাকিব আল হাসান, জানালেন প্রধান নির্বাচক। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটেও উন্নতি আনতে চান তাসকিন। টেস্ট সিরিজের ড্রেস রিহার্সালে কাল পাকিস্তান শাহিনসের মুখোমুখি বাংলাদেশ এ দল। লাল বলের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত মুশফিক মুমিনুলরা। এবং চীনকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র, সমান 40 স্বর্ণ নিয়েও রৌপ্য ব্রোঞ্জে পেছনে ফেলল চাইনিজদের। পাঁচে স্বাগতিক ফ্রান্স। দেশের বেহাল ক্রীড়াঙ্গনের পরিবর্তনে কাজ শুরু করেছেন তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারুণ্যের এই জয়গান আর সংস্কারের ডাক দুর্নীতিমুক্ত ও উন্নত ক্রীড়াঙ্গন করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সাবেক খেলোয়াড়দের। প্রতিটি ফেডারেশন থেকে দুর্নীতিগ্রস্তদের অপসারণ ও নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও প্রত্যাশা তাদের। আর কোনো রাজনৈতিক প্রভাব যেন ক্রীড়াক্ষেত্রে না পড়ে নবনিযুক্ত ক্রীড়া উপদেষ্টার প্রতি সেই আহ্বান ক্রীড়াপ্রেমীদের। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, এ কথারই প্রতিফলন সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থান। সে ধারায় বড় পরিবর্তন দেশের ক্রীড়াক্ষেত্রে। তারুণ্যের জয়গানে নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তলানিতে থাকা ক্রীড়াঙ্গনের সংস্কারে তরুণ উপদেষ্টার দায়িত্বপ্রাপ্তি দেখাচ্ছে আশার আলো। দিনের পর দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফেডারেশনের চেয়ার আঁকড়ে ধরে থাকা হর্তাকর্তাদের অপসারণের মাধ্যমেই সূচনা হবে নতুন ক্রীড়াঙ্গনের। সেক্ষেত্রে প্রয়োজন যথাযথ তদারকি ও নির্দিষ্ট নীতিমালার। আর সেসব পরিবর্তন আসুক তারুণ্যের হাত ধরে। নতুন ক্রীড়া উপদেষ্টার সংযুক্তি নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা দেশের ক্রীড়াবিদদের। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সাবেক ফুটবলারদের। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, পরিষ্কার এখন তারা যুদ্ধে নেমেছে, এটা সাকসেসফুল হতেই হবে ইনশাআল্লাহ। কংগ্রাচুলেট করি, কারণ ওনার একটা বিশাল দায়িত্ব কাঁধে পড়েছে, যেভাবে আমাদের একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে দেশে। আমি চাই যে ক্রীড়াঙ্গনে ওনার লিডারশিপের মাধ্যমে একটি সুন্দর আবহাওয়া বয়ে যাবে, এটাই আমি চাই। সমস্ত জেলায় যেন ফুটবল লীগটা ম্যান্ডেটরি হয় যে এটা করতেই হবে, এবং আমরা সবাই তাকে সব দিক থেকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আশা করি সে ভালো করবে। রাজনীতি মুক্ত একটি ক্রীড়াঙ্গন আমরা দেখতে চাই। নীতিমালা তৈরি করতে হবে, সেটা ক্রীড়া পরিষদ থেকে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত ফেডারেশনে, যে কোনো ক্রীড়াঙ্গন থেকে যে কোনো সহযোগিতা উনি চাবেন, আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গন হবে পুরোপুরি দুর্নীতিমুক্ত, পরিবর্তন আসবে ফেডারেশনের চেয়ার আঁকড়ে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদেও। নবনিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। মাঠের খেলায় সম্পৃক্ত ব্যক্তিদের হাতেই তুলে দেয়া হোক ফেডারেশনগুলোর দায়িত্ব। আমি মনে করি যে উনি যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ঢেলে সাজাবেন। আমি 100% আশাবাদী। আমার মনে হচ্ছে ওদের অভিজ্ঞতা কম হলেও ওরা সততা এবং পরিশ্রমের মাধ্যমে ক্রীড়াঙ্গনে পরিবর্তন আনতে পারবে। যে যে জায়গাগুলিতে দুর্নীতি আছে বা স্বজনপ্রীতি আছে, ওই জায়গাটাকে ডেভেলপমেন্ট ওরা করতে পারবে। শুধু ক্রিকেট ফুটবল নয়, প্রতিটি ফেডারেশন ঢেলে সাজানোর দাবি সবার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। কোটায় নয়, পারফরমেন্সের ভিত্তিতেই দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিট থাকলে খেলবেন বছরের বাকি 8 টেস্টেও, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্রিকেটারদের খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়ানোর বিষয়ে বোর্ড আর রাজনৈতিক দলগুলোর নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত বলেও মত তার। ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবালকে ফেরানোর বিষয়েও। এই ওপেনারের সঙ্গে দ্রুতই আলোচনায় বসবেন প্রধান নির্বাচক। ইতিবাচক পরিবর্তনের হাওয়া বিসিবিতেও। 12টার প্রেস কনফারেন্স অন টাইমে। পাকিস্তান সিরিজের দল ঘোষণার একদিন বাদে গণমাধ্যমের মুখোমুখি প্রধান নির্বাচক, যার বড় একটা অংশ জুড়েই ছিল সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানে সাকিবের নীরবতা হতাশ করেছে ছাত্র জনতাকে। সামাজিক মাধ্যমের সমালোচনা তো ছিলই, এমনকি দাবি উঠেছিল বাংলাদেশ দল থেকে সাকিবকে বাদ দেওয়ারও। তবে নির্বাচকদের কাছে রাজনৈতিক কোটা নয়, প্রাধান্য পেয়েছে পারফরম্যান্স। এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। সোফার
তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্মেট অফ ক্রিকেট, তিনি আটটা টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবল থাকবেন এবং তিনি নিয়মিতভাবে প্র্যাকটিস সেশনে আসবেন। সাকিব বিতর্কের পাশাপাশি সামনে এসেছে দেশের আইকন ক্রিকেটারদের খেলোয়াড় থাকা অবস্থাতেই রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি। এই ইস্যুতে সব পক্ষকে নতুন করে ভাবার পরামর্শ কাজী আশরাফ হোসেনের। খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়, তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। বর্তমান অবস্থাতে ঝুলে গেছে তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি, যেহেতু মধ্যস্থতার দায়িত্ব নিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। আত্মগোপনে থাকায় তামিমের সঙ্গে বসার এবার দায়িত্ব নিচ্ছেন প্রধান নির্বাচক। কথা বললেন পাকিস্তান সিরিজের সম্ভাবনা নিয়েও। আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। টেস্ট সিরিজটা রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ায় সেখানকার স্পোর্টিং উইকেটে খেলে ব্যাটসম্যানরা রানে ফিরতে পারবেন বলেই বিশ্বাস গাজী আশরাফ হোসেনের। তবে স্বাগতিক দলের কোয়ালিটি পেসারদের নিয়ে টাইগার ব্যাটসম্যানদের দিয়েছেন সতর্ক বার্তা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বদলে যাওয়া বাংলাদেশ, প্রথমবারের মতো বিদেশ সফরে টাইগাররা। দুটো টেস্ট খেলতে পাকিস্তান গেলেন শান্ত মিরাজ তাইজুলরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটে উন্নতি আনতে চান পেসার তাসকিন আহমেদ। প্রায় 14 মাস পর টেস্ট দলে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে গেছে এই ঢাকা এক্সপ্রেসকে। তবে এদিন দলের সঙ্গে যাননি শরীফুল, আর সাকিব সরাসরি যোগ দেবেন কানাডা থেকে। টাইগারদের যে কোনো বিদেশ সফরের আগে বিমানবন্দরে সেই পরিচিত দৃশ্য, নিরাপত্তার কড়াকড়ি, সমর্থকদের আগ্রহ, তবুও এই সফর ব্যতিক্রম। বদলে যাওয়া বাংলাদেশে প্রথম বিদেশ যাত্রা বলে কথা। বিমানবন্দরে সবার আগে পেসার খালেদ আহমেদ, এরপর আসলেন তরুণ সীমার নাহিদ রানা, সঙ্গে বিসিবির ফিজিও। একে একে বিমানবন্দরের তাইজুল সাদমানরা, তবে ক্যামেরার লেন্স ফাঁকি দিয়ে ক্যাপ্টেন শান্ত গেছেন চুপি সারে, যে দলে ছিলেন লিটন, মিরাজ আর বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। তবে সদা হাস্যোজ্জ্বল তাসকিন ছিলেন ব্যতিক্রম। প্রায় 14 মাস পর টেস্টে ফিরেছেন, গোপন করেননি সেই উচ্ছ্বাস। প্রথম টেস্ট ম্যাচ না খেললেও এ দলের হয়ে খেলবেন প্রথম 4 দিনের ম্যাচ। অবশ্যই আমি এক্সাইটেড যে অনেকদিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পারে। সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে, কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে আমার শোল্ডার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি। গোটা বাংলাদেশে যখন পরিবর্তনের ডাক, তখন বাদ যাবে কেন ক্রিকেটও? তাসকিন নাহিদরা দিলেন দিন বদলের প্রতিশ্রুতি। দেশের এই মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। এক্সাইটেড, বাইরের দেশে যেহেতু প্রথম ন্যাশনাল টিমে ট্যুরে যাইতেছি, তো আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার, দেশের জন্য ভালো কিছু করতে চাই। দেশের জন্য ভালো কিছু করলে সবার ভালো লাগে, তো আমি চেষ্টা করব ভালো কিছু করার। আগে থেকেই এ দলের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন স্কোয়াডের 6 সদস্য। সাকিব দলের সঙ্গে যোগ দেবেন এ সপ্তাহেই, শরীফুল যাবেন 14 আগস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মূল দলের 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে ড্রেস রিহার্সেল শুরু হচ্ছে টাইগারদের। এ দলের ব্যানারে মঙ্গলবার প্রথম 4 দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে আনামুল হক বিজয়ের দল। এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজ সারবেন লম্বা সময় ধরে লাল বলের ক্রিকেট না খেলা মুশফিক মুমিনুল জাকিররা। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30। আনুষ্ঠানিকতা দেখে বোঝার উপায় নেই এটা এ দলের ব্যানারে কোনো দ্বিপক্ষীয় সিরিজ। সৌদ শাকিল আর বিজয়ের ট্রফি ফটো সেশনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আতিথেয়তাও স্পষ্ট। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় এরই মধ্যে প্রভাব পড়েছে এ দলের সিরিজ সূচিতে। 10 আগস্টের ম্যাচ মাঠে গড়াচ্ছে দিন তিনেক পরে, এর মধ্যে আবার বৃষ্টি বাগড়া। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে আনামুল হক বিজয়ের দল।
একদিকে প্রস্তুতির অভাব, অন্যদিকে ঘরের বাইরে টাইগারদের হতশ্রী পরিসংখ্যান। ইসলামাবাদে মাঠে নামার আগে তাই খুব একটা প্রত্যাশারও সুযোগ নেই, যদিও আশা রাখতে চাইছেন বিজয়। তারুণ্য নির্ভর পেস ইউনিট আর মুশফিক মুমিনুলদের মতো সিনিয়ররা থাকায় প্রত্যাশা দারুণ কিছুর। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো কন্ডিশনে আমরা খুব সহজে খেলার সুযোগ পাই না, দুই তিন বছরে হয়তো একটা সুযোগ আসে যা কিনা নিয়মিত না, আমি মনে করি সেটা একটা কারণ। এছাড়া হ্যাঁ, আমাদের ঘরের বাইরে ফলাফল ভালো না, তবে এখন আমাদের ভালো পেস বোলিং ইউনিট এবং অভিজ্ঞ কিছু ক্রিকেটার রয়েছে। আশা করছি সামনের কয়েক বছরে এসব দিকগুলোতে বদল আসবে। রাজনৈতিক পালা বদলে অস্থিরতা বিরাজ করছে গোটা দেশ জুড়ে। দেরিতে হলেও পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে সে অস্থিরতা একটু হলেও কমবে টাইগার ক্রিকেট প্রেমীদের। মাঠের ক্রিকেটে ভালো করে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান অধিনায়ক বিজয়। এটা বোঝা যাচ্ছে বাংলাদেশে এমন ধরনের পরিস্থিতি প্রত্যাশিত নয়, তবে সবাই পেশাদার যারা দেশের জন্য খেলছে সবসময়। অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার, কারণ দেশের পরিস্থিতি ভালো না, আর ভালো করলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে। তাই সবকিছু ভুলে আমরা পেশাদার ক্রিকেটারদের মতোই খেলতে চাই। দুটি চার দিনের ম্যাচের প্রথমটায় দেখা যাবে মূল দলের অধিকাংশ ক্রিকেটারদের। ইসলামাবাদে ড্রেস রিহার্সালের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে রাওয়ালপিন্ডি শান্তদের সঙ্গে যোগ দেবেন মুশি মুমিনুল জাকিররা। অন্যদিকে এ দলের ক্রিকেটাররা দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবে আগামী 20 অগস্ট। এরপর একই ভেন্যুতে আরও 3 ওয়ানডে খেলবে এই দুই দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। দীর্ঘ 32 মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। যদিও ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের এই দুই ম্যাচের সিরিজে টাইগাররা জয়ের স্বপ্ন দেখলেও সমীকরণের দিক দিয়ে বেশ এগিয়ে ম্যান ইন গ্রিন। একাধিকবার জয়ের সম্ভাবনা জাগালেও এখন পর্যন্ত মোট 13 বারের দেখায় 12 বারই হেরেছে লাল সবুজ, আর ড্র হয়েছে অন্য একটি ম্যাচ। বাংলাদেশ টেস্টে সবশেষ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল 2021 সালে। ঘরের মাঠে দুই ম্যাচের সেই সিরিজে টাইগাররা হয়েছিল হোয়াইট ওয়াশ। মেন ইন গ্রিনদের বিপক্ষে সমীকরণও খুব খারাপ লাল সবুজের। দীর্ঘ 32 মাস পর আবারও তাদের সঙ্গে লাল বলের লড়াই শান্ত মিরাজদের। 2001 সাল থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে আসছে বাংলাদেশ। মিন ইন গ্রিনদের সঙ্গে মোট 13টি টেস্ট খেলেছে লাল সবুজ, তবে বাংলাদেশ কখনো দেখেনি জয়ের মুখ। এখন পর্যন্ত 12 হারের বিপরীতে টাইগারদের প্রাপ্তি মাত্র এক ম্যাচের ড্র। যদিও লাল সবুজদের সামনে জয়ের সুযোগ ছিল একাধিকবার, এবার আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়ে পাকিস্তান গিয়েছে শান্তর দল। এখন দেখার অপেক্ষা 23 বছরের ইতিহাস বদলাতে পারে কিনা টাইগাররা। আগামী বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হতে যাওয়া 2028 অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্বকাপ জয়ী সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। সারা বিশ্ব থেকে বড় পরিসরে ক্রিকেট দর্শক পাবে বলেও মনে করেন তিনি, যা ভবিষ্যতে ক্রিকেটের পরিধি আরও বৃদ্ধি করবে বলেও আশাবাদী পন্টিং। এছাড়া ভবিষ্যৎ ক্রিকেটের উন্নতির পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটাররা উঠে আসবেন বলেও বিশ্বাস ক্রিকেটের এই কিংবদন্তির। গ্রেটেস্ট শো অন আর্থ হওয়া সত্ত্বেও অলিম্পিকে ছিল না ক্রিকেট। শেষবার অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট ছিল 1900 সালে। জমকালো আয়োজনে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের, এরই মধ্যে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে আলোচনা। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেট ইভেন্ট না থাকায় অনেকের মাঝে দেখা গেছে হতাশা। তবে 2028 অলিম্পিকে দর্শকের সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। 2028 অলিম্পিকের আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেই আসরে ক্রিকেট ফিরিয়ে আনতে প্রস্তাব দিয়েছিল আয়োজক কমিটি। সে প্রস্তাবের পর 2023 সালের অক্টোবরে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কয়েকটি খেলার সঙ্গে ক্রিকেট ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এর আগে শেষবার যখন অলিম্পিকে ক্রিকেট আয়োজন হয়েছিল সেবার ফ্রান্সকে 158 রানে হারিয়ে স্বর্ণ জিতেছিল গ্রেট ব্রিটেন। এদিকে অলিম্পিকে ক্রিকেট ফিরে আসার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। ক্রিকেটের জন্য বিষয়টি বেশ ইতিবাচক। গেল 15 থেকে 20 বছর ধরে আমরা অলিম্পিকে ক্রিকেটকে ফিরিয়ে আনতে চেয়েছি। আমি অনেক কমিটির হয়ে মিটিংয়ে বসেছি এবং আলোচনা করেছি যে আমরা কিভাবে ক্রিকেটকে অলিম্পিকে ফেরাতে পারি। অবশেষে এটিকে যুক্ত করা হয়েছে। এই কিংবদন্তির মতে বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শক অলিম্পিক গেমস দেখেন, যার ফলে ক্রিকেটের পরিধি বৃদ্ধি পাবে। এর সঙ্গে তৃণমূল পর্যায়ের ক্রিকেটাররা উঠে আসবে বলে মনে করেন তিনি।
মাত্র চার বছরের অপেক্ষা, পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রে। আশা করি চার বছর পরে মেজর লিগ ক্রিকেট আরও বড় হয়ে উঠবে, ততদিনে MLC-তে আরও কয়েকটি দল খেলবে। আমি মনে করি এতে তৃণমূল পর্যায়ে ক্রিকেটাররা উঠে আসবেন। অলিম্পিকে আয়োজক কোনো বিষয় নয়, দর্শকরাই খেলার পরিধি বড় করে তুলবে। অলিম্পিকে ক্রিকেট আবারও শুরু করা হলে আরও বড় পরিসরে বিশ্বে ক্রিকেট ছড়িয়ে পড়বে বলে মনে করেন রিকে, যা ভবিষ্যৎ ক্রিকেটের জন্য ইতিবাচক বলে মনে করেন তিনি। অলিম্পিক গেমগুলি সারা বিশ্বে অনেক লোক দেখেছে, এটি ক্রিকেটের জন্য সারা বিশ্বের দর্শকের জন্য উন্মুক্ত হয়ে যাবে, যা ভবিষ্যতে ক্রিকেটের জন্য ইতিবাচক। 1998 সালের কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অভিষেক আসরে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছিলেন রিকি পন্টিং। ক্রিকেট জীবন শেষে ধারাভাষ্য এবং কোচিংয়ের সাথে যুক্ত আছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক, কোচিং করাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ। হ্যামস্ট্রিং চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত বেন স্টোকস, তার বদলি খেলার কথা রয়েছে হ্যারি ব্রুকের। স্টোকসের বর্তমান ইঞ্জুরি নিয়ে এখনও কিছু না জানা গেলেও অবস্থা ইতিবাচক বলে নয় জানিয়েছেন ব্রুক। শিগগিরই পায়ে স্ক্যান করে স্টোকসের বর্তমান অবস্থা জানাবে তার ফিজিও। এদিকে শেষ পর্যন্ত ইংল্যান্ডের অধিনায়ক না খেলতে পারলে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক অলি পোপ। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না বেন স্টোকসের, একের পর এক ইঞ্জুরিতে পড়তে হচ্ছে ইংলিশ অধিনায়ককে। এ মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে এ সিরিজ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের বড় তারকা বেন স্টোকসের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত দ্য 100 ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে ব্যাটিংয়ের সময় চোট পান স্টোকস। দ্রুত সিঙ্গেল শেষ করার সময় চোট পান তিনি। চোট গুরুতর হওয়ায় মাঠ ছাড়তে হয় ইংল্যান্ড টেস্ট অধিনায়ককে। এ অবস্থায় আসন্ন টেস্ট সিরিজে স্টোকসের বদলি হিসেবে হ্যারি ব্রুককে খেলানোর কথা ভাবছে ইংল্যান্ড। দলের অধিনায়কের ইঞ্জুরি নিয়ে আপডেট দিয়েছেন ব্রুক। স্টোকসের অবস্থা খুব একটা ভালো নয় বলেও জানান তিনি। সত্যি বলতে স্টোকস খুব একটা ভালো অবস্থায় নেই, তার চোট বেশ গুরুতর। দ্রুত স্ক্যান করা হবে এবং ওর শারীরিক অবস্থা সম্পর্কে সবাইকে জানানো হবে, এখনই কিছু বলা যাচ্ছে না। এর আগে লম্বা সময় ধরে হাঁটুর চোটে ভুগতে হয়েছিল স্টোকসকে, এরপর অস্ত্রোপচার করতে হয় ইংলিশ অধিনায়ককে। নিজের ফর্ম ফিরে পেতে সবশেষ টি-20 বিশ্বকাপেও খেলেননি তিনি। এবার হ্যামস্ট্রিংয়ের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড, যেখানে স্টোকসের অধীনেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে 3 লায়ন্স। স্টোকস শেষ পর্যন্ত না খেললে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ অধিনায়ক অলি পোপ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। ওল্ড ট্রাফোর্ডে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে 21 আগস্ট। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ। ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব ছাড়বেন সনাথ জয়সুরিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন লঙ্কান কিংবদন্তি, তাই জয় দিয়েই সিরিজের শেষটা শেষ করার প্রত্যাশা এই লঙ্কান কিংবদন্তির। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। টি-20 সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে জয় পায় সনাথ জয়সুরিয়ার শিষ্যরা। এবার লঙ্কানদের মিশন ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এ সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে লঙ্কানরা। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে দলকে এক সুতোয় গেঁথেছেন জয়সুরিয়া। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন তিনি, তাই জয় দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা রাঙাতে চান জয়সুরিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আমার অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব শেষ হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে ইংল্যান্ড সিরিজ জয় দিয়েই শেষ করতে চাই। ইতোমধ্যে আসন্ন ইংল্যান্ড সফর সামনে রেখে 18 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন নিসালা থারাকা এবং মিলান রত্নায়েকে। এছাড়া দলে ফিরেছেন জেফ্রি ভ্যান্ডারসে। সম্প্রতি ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেট শিকার করেন এই বোলার। ইংলিশ কন্ডিশন বিবেচনা করেই দলে অন্তর্ভুক্ত করা হয় ভ্যান্ডার। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ধনঞ্জয় অ্যাডিসিলভা। এছাড়া দলে ফিরেছেন প্রথম নিশাঙ্কাও। 3 লায়ন্সদের বিপক্ষে জয় পেতে টিম পারফরমেন্সেই ভরসা কোচের।
আমরা খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ পারফরমেন্স আশা করছি, ক্রিকেটারদেরও আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং এই তিন ফরম্যাটে ভালো করতে পারি, তাহলে শ্রীলঙ্কা টেবিলের শীর্ষে যেতে পারবে। এদিকে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার জর্ডান কক্স। ব্যাক আপ ব্যাটার হিসেবেই দলে থাকছেন তিনি। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে 12 ইনিংসে 69.36 গড়ে 3টি সেঞ্চুরিতে 763 রান করেছেন 23 বছর বয়সী এই ইংলিশ ব্যাটার। ম্যানচেস্টারে 21 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট, এরপর 19 আগস্ট লর্ডসে দ্বিতীয় এবং 6 সেপ্টেম্বর ওভালে শুরু হবে শেষ টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো, ম্যানচেস্টার সিটি ছেড়ে দিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড হুলিয়ান আলভারেস। অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। আগামী 6 বছরের জন্য আলভারেসের সঙ্গে চুক্তি করেছে রোজি ব্লাঙ্কোরা। কোপা আমেরিকা শুরু হওয়ার আগে থেকেই ট্রান্সফার মার্কেটে গুঞ্জন ছিল সিটি ছেড়ে দিতে চাচ্ছেন আলভারেস। শেষ পর্যন্ত আর তাকে ধরে রাখতে পারল না সিটিজেনরা। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে নিজেরাই এই খবর নিশ্চিত করেছে সিটি। 81.5 মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের নাম লিখিয়েছেন আলভারেস, যা প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ অর্থে বিক্রিত ফুটবলারদের তালিকায় চতুর্থ। সিটিজেনদের ট্রেবল জয়ে বড় অবদান ছিল আলভারেজের। এছাড়াও মাত্র 2 মৌসুমেই ম্যান সিটিকে 6টি মেজর ট্রফি জয়ে সাহায্য করেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। অলিম্পিকের খবর, চীনকে পেছনে ফেলে তালিকার শীর্ষে থেকে প্যারিস অলিম্পিক মিশন শেষ করেছে যুক্তরাষ্ট্র। সব ইভেন্ট মিলিয়ে মোট 126টি পদক জিতেছে দেশটি, যেখানে স্বর্ণপদক আছে 40টি। সমান স্বর্ণপদক জিতলেও ব্রোঞ্জ ও রৌপ্য পদকে পিছিয়ে পড়ায় দ্বিতীয় স্থানে চীন, তাদের পদক সংখ্যা 91টি। আর 45টি পদক পেয়ে তৃতীয় স্থানে আছে এশিয়ার আরেক দেশ জাপান। বেশ কয়েক আসর ধরেই অলিম্পিকে একক আধিপত্য যুক্তরাষ্ট্রের, তবে তাদের বরাবরই পথের কাটা ছিল চীন। এবারের প্যারিস অলিম্পিকও দেখল একই চিত্র, যদিও হাজার চেষ্টা করেও শীর্ষস্থানটা দখলে নিতে পারেনি এশিয়ার দেশটি। প্যারিস অলিম্পিকে শুরু থেকেই শীর্ষস্থান দখলের লড়াই চলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। কখনো এগিয়ে স্বর্ণপদকের দিক দিয়ে দুদেশের সমান থাকলেও পার্থক্য করে দেয় ব্রোঞ্জ ও রৌপ্য পদক। সব ইভেন্ট মিলিয়ে মোট 126টি পদক জিতে শীর্ষস্থান দখল করে নেয় যুক্তরাষ্ট্র, যেখানে 40টি সোনা ছাড়াও 44টি রৌপ্য ও 45টি ব্রোঞ্জ রয়েছে। অন্যদিকে চীন 40টি স্বর্ণ জিতল, তাদের হাতে রৌপ্য পদক ওঠে 27টি, ব্রোঞ্জের সংখ্যা 24টি। সব মিলিয়ে এশিয়ার দেশটির পদক সংখ্যা গিয়ে দাঁড়ায় 91টিতে। যুক্তরাষ্ট্র থেকে 35 পদকে পিছিয়ে হয় দ্বিতীয়। এর আগে টোকিও অলিম্পিকে ইউএসএর থেকে 24 পদকে পিছিয়ে ছিল চীন। এবারের প্যারিস অলিম্পিকে চমক দেখিয়েছে এশিয়ার আরেক দেশ জাপান, যদিও আগের বারের তুলনায় এবার কমেছে তাদের পদক সংখ্যা। সব ইভেন্ট মিলিয়ে মোট 45টি পদক জিতে তৃতীয় হয়েছে দেশটি, যেখানে স্বর্ণ 20টি, রৌপ্য 12 ও ব্রোঞ্জ এসেছে 13টি। গত অলিম্পিকে তাদের পদক সংখ্যা ছিল 58টি। এছাড়া সব ইভেন্ট মিলিয়ে 53 পদক জিতল, স্বর্ণপদকে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। অজিরা সোনা জিতেছে মোট 18টি, আর স্বাগতিক ফ্রান্স 16টি সোনা সহ মোট 64টি পদক জিতে জায়গা করে নিয়েছে পঞ্চম স্থানে। তামিম হোসেন, সময় সংবাদ। প্যারিসের টাউন হলে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান উপভোগ করেছেন হাজারো সমর্থক। কনসার্টের সঙ্গে নেচে গিয়ে সময়টা স্মরণীয় করে রাখলেন তারা। তবে অলিম্পিক শেষ হয়ে যাওয়ায় কিছুটা আবেগ আপ্লুত হাজারো দর্শক। আসন্ন প্যারা অলিম্পিক উপভোগের জন্য মুখে আছেন প্যারিসিয়ানরা। পর্দা নামল দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ অলিম্পিকের। উদ্বোধন থেকে সমাপনী ক্রীড়াপ্রেমীরা বুঁদ হয়েছিলেন অ্যাথলিটদের কলা প্রদর্শনীতে। শেষ বেলা এসে সমর্থকরাও আপ্লুত। আরও কিছুদিন যদি এমন উৎসবে মেতে থাকা যেত। অনুষ্ঠান স্তাদে দো ফ্রান্সে সমাপনী অনুষ্ঠান হলেও এর বাইরে হাজারো দর্শক মন ভরে উপভোগ করেন বিশ্ব তারকাদের পারফরমেন্স। বিশেষ করে নজর কেড়েছে প্যারিস টাউন হল, যেখানে প্যারিসের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা একত্রিত হয়েছিলেন অনুষ্ঠান দেখতে।
চীন ও যুক্তরাষ্ট্র সমান 40টি করে স্বর্ণ জিতলেও বেশি মেডেল জিতে শীর্ষস্থান দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দলের অ্যাথলিটদের পাশাপাশি ফ্রান্সের খেলোয়াড়ও চমক দেখিয়েছেন। স্বাগতিক দর্শকরা উচ্ছ্বসিত তাদের পারফরমেন্সে। অনেক দর্শক আক্ষেপ করেছেন আরও কিছুদিন অলিম্পিক চলমান থাকলে বুধ হয়ে থাকা যেত এই উৎসবে। আমি স্মৃতি বিজড়িত হয়ে যাচ্ছি, আসলে আপ্লুত লাগছে যে অলিম্পিক শেষ হয়ে গেছে। এটা দারুণ একটা উপহার ছিল আমাদের জন্য। প্যারিসের বাসিন্দা হওয়ায় পুরোটা সময় দারুণ উপভোগ করেছি। অলিম্পিকের পার্ট হতে পেরে আমি দারুণ আনন্দিত। সমাপনী অনুষ্ঠান প্যারিস টাউন হলে বসে উপভোগ করলাম। আমার কাছে মনে হয় এটা বিশাল প্রাপ্তি। প্যারা অলিম্পিক দেখার জন্য অপেক্ষা করছি এখন। সমাপনী অনুষ্ঠানটা দারুণ হয়েছে, আমরা আবেগে আপ্লুত হয়ে গেছি। সফল ভাবেই ফ্রান্স আসরটি আয়োজন করেছে। অ্যাথলিটরা আমাদের দারুণ কিছু সময় উপহার দিয়েছে। আয়োজকদের অভিনন্দন জানাতে চাই এমন সুন্দর আয়োজনের জন্য। আমি আসলে ইতালির নাগরিক, এই কয়দিন প্যারিসে রয়েছি। প্রথমে মনে হয়েছিল এটা একটা বড় ধরনের ব্যর্থতা হতে যাচ্ছে ফ্রান্সের জন্য, তবে সময় যত গড়িয়েছে তারা আমাদের ভুল প্রমাণ করেছে। দারুণ সব আয়োজনে সবসময় মুগ্ধ করেছে। শুধু প্যারিসবাসী নয়, এবারের অলিম্পিক জায়গা করে নিয়েছে বিশ্ব ভক্তদের কাছে। যদিও শুরুতে নানা ধরনের আশঙ্কা ছিল, উদ্বোধনী দিনে ট্রেনে হামলার পর প্রশ্ন উঠেছিল নির্বিঘ্নে গোটা আসর আয়োজন করতে পারবে কিনা। অলিম্পিক শেষে ভক্তরা প্রশংসায় ভাসালেন ফ্রান্সকে। অলিম্পিকের মতো প্যারা অলিম্পিকও ফ্রান্স সফলভাবে আয়োজন করবে বলে প্রত্যাশা সমর্থকদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারলেও কোনো আক্ষেপ নেই ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের। তবে 2021 সালে দলের দায়িত্ব নেয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষত এখনও পোড়ায় বিশ্বকাপ জয়ী এই কোচকে। প্রোটিয়াদের বিপক্ষে সেই সিরিজ হারকে ক্যারিয়ারের লোয়েস্ট পয়েন্ট বলেও আক্ষেপ ঝাড়েন এই ভারতীয় কিংবদন্তি। দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান। আইসিসি কোনো টুর্নামেন্টে ভারত ক্রিকেট দল এর আগে শেষ ট্রফি জয়ের সুখস্মৃতি সঙ্গী করেছিল 2013-তে। এরপর টি টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপে একাধিক ফাইনাল খেললেও গেরো খুলতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 উইকেটে হেরে হাতছাড়া হয় ট্রফি। যদিও সেই দুঃখ বেশি দিন বয়ে বেড়াতে হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাজিমাত ভারতের, ওডিআই বিশ্বকাপের পর মাত্র 7 মাসের ব্যবধানে রোহিত শর্মার অধীনে শিরোপা উঁচিয়ে ধরে ভারত দল। তবে এই সব কিছুর নেপথ্যের কারিগর তো একজন, তিনি ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। নিজের ক্যারিয়ার জুড়ে দাপটের সঙ্গে মাতিয়েছেন 22 গজ। মাঠের ক্রিকেটের সঙ্গে সম্পর্কের অবসান ঘটলেও কোচ হিসেবে হাল ধরেন কোহলি রোহিতদের। 2021-22 মৌসুমে দলের হাল ধরার পর টিম ইন্ডিয়া 3টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে, আর কোচের দায়িত্ব ছাড়ার আগে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে গেছেন দ্রাবিড়। কোচিং ক্যারিয়ারে অভূতপূর্ব এই সাফল্যের পরও অবশ্য আক্ষেপের জায়গাও আছে একটা। ভারতের এই দলটার সঙ্গে যেমন বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি আছে, তেমনি হতাশার গল্পও আছে। গেল বছর ওয়ানডে বিশ্বকাপে হারের ক্ষত তাকে না পোড়ালেও 2021-এ দলের হাল ধরার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে না পারাকেই এখনও কোচ হিসেবে ব্যর্থতা মানেন দ্রাবিড়। আমার কোচিং ক্যারিয়ারের লোয়েস্ট পয়েন্টের কথা জানতে চাওয়া হলে আমি বলবো সেটা হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। ক্রোটিয়াদের বিপক্ষে আমরা প্রথম টেস্ট জিতলেও পরের 2 টেস্টে হারতে হয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা কখনো টেস্ট সিরিজ জিতিনি, তাই সেটাই ছিল আক্ষেপ ঘোচানোর বড় সুযোগ। যদিও সেই সিরিজে আমাদের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিল না। রোহিত শর্মা ইঞ্জুরির কারণে দলের বাইরে ছিল, তবে তাদের ছাড়াও বাকি 2 টেস্টে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, যদিও শেষ পর্যন্ত আর সিরিজ জেতা হয়নি। সেই ক্ষত এখনো আমাকে পোড়ায়। দলকে অরাধ্য বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে বিদায় নিয়েছেন দ্রাবিড়। গুঞ্জন আছে আইপিএল এর কোন দলে কোচ হিসেবে দেখা যেতে পারে ভারতীয় কিংবদন্তিকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে দুর্নীতিমুক্ত ফেডারেশন এবং নতুন নীতিমালার দাবি সাবেকদের, নতুন উপদেষ্টার কাছে রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গনের প্রত্যাশা। কোনো কোটায় নয়, ক্রিকেটীয় মেধার কারণেই দলে সাকিব আল হাসান, জানালেন প্রধান নির্বাচক। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটেও উন্নতি আনতে চান তাসকিন। টেস্ট সিরিজের ড্রেস রিহার্সালে কাল পাকিস্তান শাহিনসের মুখোমুখি বাংলাদেশ এ দল। লাল বলের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত মুশফিক মমিনুলরা।
দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।